ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতেই চলে আসলাম নাস্তা বানাতে। নাস্তা না বানালে তো আর উপায় নাই, সকালে তো খেতে হবে। তো যাই হোক, আজকের নাস্তায় হচ্ছে রুটি, আর রুটি না মানে পরোটা করব। আর হচ্ছে গতকালকে সুজি রান্না করছিলাম, তো সেই সুজিটা আছে ফ্রিজে, সেটা একটু দুধ দিয়ে আর একটু দুধ দিয়ে আর কি জ্বালিয়ে নিব এটা। আর আমি একটু দুধ চা করবো, যেটা সচরাচর সকালে সব সময় চলে। তো এই দিয়ে ইনশাল্লাহ আজকের দুপুরে মানে সকালে নাস্তা হয়ে যাবে। তো তারপরে এই যে দুপুরবেলা 12টার দিকে ছাদে আসছি আমি আর তানহার আব্বু, শীতের কাপড় চোপড়গুলো নামানো হয়েছিল, তো সেগুলো রোদে দিচ্ছি কারণ বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর তানহার প্রতিটা ড্রেসই দেখছিলাম, মানে শীতের সোয়েটার দিয়ে শীতের প্যান্ট ট্যান্ট দিয়ে সবগুলাই দেখছি যে ছোট হয়ে গেছে। আসলে বছরে বছরে কাপড় চোপড় মানে কেনা হয়, কিন্তু এখন তো মেয়েদের একটা বাড়ন্ত বয়স, এই বয়সে যতই কেনা হোক না কেন দেখা যায় সামনের বছরে সেটা ছোট হবেই। এখন আসলে বাচ্চাদের মানে এই পজিশনে কাপড় চোপড়গুলো কিনলে এমনই হয়। তো যাই হোক, তারপরে চলে আসছে দুপুরের রান্নাতে। দুপুরের রান্না নিয়ে বরাবরের মতো আজও অনেক টেনশনে ছিল, আজকে কি রান্না করব এটা নিয়ে। তো ওই ভাবতে ভাবতেই দুই তিনটা আলু হাতে নিলাম, নিয়ে ভাবলাম ছিলে কাটতে লাগি, দেখা যাক কিছু তো একটা করে ফেলবো ইনশাল্লাহ, মাথায় তো একটা না একটা আইডিয়া আসবেই। তো আলুগুলা ছিলে নিচ্ছি। আর মূলত আজকে মাছ রান্নারও তেমন কোনো প্রিপারেশন নাই, কারণ একদমই মাছ খেতে ভালো লাগছিল না। টানা কিছুদিন ধরে মাছ সবজি এই খাওয়া দাওয়া হয়েছে, আর তানহাও মাছ খেতে চাচ্ছিল না, বলছিল যে আম্মু আজকে মাছ ছাড়া কিছু একটা করো। তো ভাবলাম দেখি মাছ ছাড়া কিছু একটা করা যায় কি না। আর তানহার আব্বুকে গতদিন মানে গত দু তিন দিন আগে ডিম সেদ্ধ করে একটা রেসিপি তৈরি করে দিছিলাম, তো ওর কাছে নাকি ডিম সেদ্ধটা একঘেয়েমি, মানে ডিম সেদ্ধ করে রান্না করাটা একঘেয়েমি একটা স্বাদ লাগতেছে। তো মোটামুটি এদের দুইজনেরই স্বাদের কথা চিন্তা করে ভাবলাম দেখি তাহলে একটু রেসিপির পরিবর্তন করা যায় কিনা, আর অল্পের ভিতরে কিছু একটা করা যায় কিনা। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে আলুগুলো আমি কিন্তু ছিলে এই যে বড় বড় করে কেটে নিচ্ছি, একদম আমরা মাংসে যেভাবে দেই সেভাবেই আলুগুলো কেটে নিয়েছি। তো তারপরে মাথায় ভূত চাপলো আজকে যে রান্নাটা করব সেটা আমি একদমই টাটকা মশলা দিয়ে করব, মানে ফ্রিজের ফ্রোজেন করা কোনো মশলা ছাড়াই। তো যার জন্য আমি এই যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আসলে সকালে খালা পেঁয়াজ কেটে রেখে গেছিলো, আর রসুনও মানে আমি ফ্রোজেন করাটা দিচ্ছি এমনিতেই না, কারণ আমার ফ্রোজেন করা মশলা শেষ হয়ে গেছে। ফ্রোজেন করা মশলা থাকলে কেই বা এত কষ্ট করতে চায়। তো যাই হোক, আমি ব্লেন্ডারের জগের ভিতরে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দিয়েছি, এখন একদম টাটকা আস্তে আস্তে জিরা দিচ্ছি। অন্যদিন আমি জিরা গুঁড়া ব্যবহার করি, কিন্তু জিরা গুঁড়াটা আসলে আমার শেষ হয়ে গেছে। তো টাটকা টাটকা জিরা গুঁড়া দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু সবই টাটকা টাটকা দিচ্ছি, তাহলে আজকে আর মরিচ গুঁড়াটা দেবো না, একদম আস্তা মরিচ ব্লেন্ড করে নিয়ে দিব, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তা আমি কিন্তু আজকে আসবো ডিমই রান্না করব। তো ডিমটা একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি, আর একটু স্পেশালিটি আনার চেষ্টা করছি, কারণ সবসময় ফ্রোজেন মশলা দিয়ে খাবার তৈরি করলে একরকম স্বাদ, আর টাটকা মশলার কিন্তু আর একরকম স্বাদ। তো সেক্ষেত্রে আমি রান্না যতই একই করি না কেন রেসিপিটা একটু আলাদা করলে কিন্তু ভালোই লাগে, মানে এরকম একটি কিছু কিছু সিম্পল বিষয়গুলো একটু আলাদা আলাদা করলে। তো যাই হোক, অনেক হয়েছে, আমি কিন্তু ওদিকে হচ্ছে ব্লেন্ডার করে ফেলছি, ওগুলো করে তারপরে এই যে ফ্রিজ থেকে কিছু ডিম বের করে আনছি। আর আমি আমার ভিডিওটা সম্পূর্ণ আমি আমার এই জানালার কাছেই চেষ্টা করছি শ্যুট করার, কারণ আমার ওই সাইডটা একটু অন্ধকার, ভিডিওটা খুব বেশি একটা ভালো আসে না। তো ডিম টিম ভাজি যা কিছু করা আমি আমার গ্যাসের চুলার উপরেই অত্যাচার করছি। তো আমি ডিম ভাজি যেমন করি তেমনই, এটা আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন, আমি এই যে মাটির ঢাকনাটাতে পেঁয়াজ আর মরিচ আর লবণ একসাথে দিয়ে পিষে নেই, নিয়ে দেন আমি ডিমটা ফেটে নেই। আর এইভাবে ডিম ভাজি করে খেতে আমার তো মশলা অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে আসছি। আর মানে হাতে করে পেঁয়াজটা ওই যে মানে যে কি বলে না, কাটা কাটা মানে একদম গোটা গোটা থাকে, ওইটা মুখে পড়লে আমার জানি কেমন একটা লাগে। তো যাই হোক, এই যে আমি ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি, আর ডিমটা অতীব সাবধানতার সাথে ভাজছি যাতে ভেঙে না যায়। তারপরও দেখা যাচ্ছে তুলতে গেলে আমি মানে একদমই তুলতে পারছিলাম না, ভেঙে ভেঙে যাচ্ছিলো, যার জন্য আমি আগে থেকে পিস করে দুইটা উঠাই নিয়েছি, আর তারপরও এটাও আমার মানে একই পজিশন ছিল।
তো ছোটবেলায় মা যখন ডিম ভাজি করতো, আমার মনে আছে ডিম ভাজির গন্ধ শুকলে চলে আসতাম রান্নাঘরের জানালায়। বাড়িটা যেহেতু গ্রামে ছিল, খেলাধুলা করতাম, যেই না ডিম ভাজির গন্ধ পেতাম চলে ছুটে মার রান্নাঘরের জানালায় এসে ধার ধরতাম। তখন মা এই যে সাইডের যে ডিম ভাজিগুলো থাকে না, ডিম ভাজির পরে সাইডে পাতলা পাতলা অংশগুলো, এগুলো কেটে কেটে দিত। কারণ যেহেতু মানে রান্নার হিসাবে রাখা হয়তো, সেহেতু ওখান থেকে একটা পিস দিলে দেখা যাবে অনেক সময় কম পড়ে যেত, এই জন্য সাইডের গুলা পিস পিস করে আম্মা আমাকে দিয়ে দিত। তা যাই হোক, ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আসলে স্মৃতিগুলো টেনে নিয়ে জীবনটা পার করতে হবে, এটাই জীবনের নিয়ম। তো তারপরে ডিম ভাজি তেলের ভিতরে আমি কিন্তু যে আলুগুলা কেটে নিয়েছিলাম সেগুলা ভেজে নিয়েছি। মাঝে মাঝে আমি একটু বকবক করছি, কারণ আমি ভাবছিলাম লাইভ ভয়েস দিব, কিন্তু আসলে মানে বুকের পাটায় সেই বলটা পাইলাম না লাইভ ভয়েস দেওয়ার, কারণ আমি একটু কথা বলেই বলে আবার 5-10 মিনিট চুপ করে থাকি। তো এইভাবে তো আসলে লাইভ ভয়েস দেওয়া যায় না, লাইভ ভয়েস দিতে হলে তো বকবক বকবক করতেই হয়, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, প্রায় 30-40 মিনিট হয়ে যায়। লাইভ ভয়েস দিলে তো ভিডিও স্কিপ করারও কোনো অবস্থা থাকে না। তো সব মিলাই আমি ভিডিও এডিটিংয়ের সময় ভাবলাম না, এটা আমার দ্বারা পসিবল না, কখনোই পসিবল না, তার থেকে আমি এডিটিং ভয়েসই দিই। তো যাই হোক, আবারও বকবক করতে করতে আমি কিন্তু সেই আলু ভেজে তারপরে হচ্ছে যে ব্লেন্ড করে রাখছিলাম যে মশলাগুলো, সেগুলো কষিয়ে নিয়ে দেন আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর ডিমের ভিতরে আলু ভেজে দিলে কিন্তু আলুর অন্যরকম একটা স্বাদ লাগে, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাতে একদমই বলবেন না। তো তারপরে যে আমি আলুটা একদম মাংসের মতো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এর ভিতরে আমি কিন্তু ডিমগুলা কেটে নিচ্ছি। কেন জানি না ভিডিওটা আমার বেশি হচ্ছে কড়াইয়ের দিকে ফোকাস গেছে, আমি যে ডিমটা এদিকে কেটে নিছি এটার দিকে আমার ফোকাস যায়নি, আমি আসলে সেটা খেয়ালই করিনি, পরে আমি খেয়াল করছি। তো তারপরে হচ্ছে ডিমটা মানে সরি, আলুটা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি বলো কষার পরে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখন দেখা যাচ্ছে আমি যে ডিমটা পিস পিস করে কেটে রাখছি সেটাই এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব। এটা কিন্তু কমন একটা রান্না, কিন্তু আসলে মানে কমন বলতে কি, জানা থাকলে সবই সহজ আর জানা না থাকলে সবই কঠিন। আর রান্না বান্না সম্পূর্ণ নিজের কাছে, মডিফাইটাও নিজের কাছে, একটু মডি একই রান্না ঘোরাই ফেরাই করলে হয়ে যায় বিভিন্ন রেসিপি। তো যাই হোক, আমি এই যে ডিমগুলো দিয়ে তারপরে লবণটা চেক করে নিচ্ছি, আর এর ভিতরে কিন্তু আমি একটু চামচ চিনি অ্যাড করে দিব, কারণ আমার মনে হয় ডিমের যে কোনো রেসিপির ভিতরে হালকা একটু চিনি অ্যাড করে দিলে অনেক বেশি মজা হয়। খুব বেশি না, জাস্ট হালকা একটু চিনি অ্যাড করে দিয়ে মানে দেই আমি সব সময়তেই। তো তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিটের মতো রান্না করে দিন, এটা আমি একদমই রসা রসা করে নামিয়ে নিব, মানে খুব বেশি একটা ঝোল রাখবো না, কারণ তানহা আগের দিন ঝোল রাখছিলাম সিদ্ধ করা ডিম দিয়ে যখন রান্না করছিলাম, তো ওইটা খুব বেশি একটা পছন্দ করে নাই। আর এই রেসিপিটা যত ভুনা ভুনা হবে, গামাখা গামাখা ঝোল হবে, ততই কিন্তু মজা লাগবে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ আমি ভয়েসটা দিচ্ছি যেহেতু রান্নার পরে, সেহেতু আমি জানি আমার ফ্যামিলির ওপিনিয়নটা, আমার বাসার তানহা তানহার আব্বু সবাই খুবই পছন্দ করছে রেসিপিটা, কারণ ভাজি ডিম সবাই পছন্দ করে, আবার সেটা যদি হয় এভাবে ভুনা ভুনা ভাজা আলুর সাথে তাহলে তো কথাই থাকে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।